আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব মাটন কিমার রেসিপি। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই সহজ ও সিম্পলভাবে এই রেসিপিটা বানানো যায়। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাটন কিমা খুবই সহজভাবে কিভাবে বানানো যায়। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এবার দেখে নেওয়া যাক রেসিপিটা। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, তারপর দেব দুটো ছোট এলাচ ও দারুচিনি, এরপর দেব কুচনো পেঁয়াজ। কিমাতে পেঁয়াজ কিন্তু খুব বেশি পরিমাণে লাগে না, খুব সামান্যই লাগে। তো পেঁয়াজটাকে আমি একটু লাল করে নেব এভাবে নেড়ে চেড়ে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কিমাগুলো, এর পরে পরেই দেব দু চামচ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এক চামচ জিরা গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। কিমাতে মশলাটা কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করতে হয়। মাংসে যেমন মশলাটা ঠিকঠাক না হলে স্বাদ আসে না, কিন্তু কিমাতে সেই পরিমাণ কিন্তু মশলাটা না দিলেও চলে। তো এবার আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে। তো এভাবে একবার করে ঢাকা দিয়ে দিয়ে কিমাটাকে কষে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো এভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে কিমাটাকে কিন্তু কষে নেব। তো দেখুন অনেকটাই জল ছেড়ে এসেছে। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন এবার কিন্তু পুরো কিমাটা কিন্তু কষা হয়ে গেছে, একদম জল নেই দেখুন। তো এবার এটার মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ হবার মতো জল। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া অবধি এটাকে আমি রান্না করে নেব। তো দেখুন এখানে আমি মাঝখানে একবার নেড়ে দেব, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তাছাড়া তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন কিমাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন কিন্তু কিমাটা আমার রেডি হয়ে গেছে। তাহলে ফ্রেন্ডস, সবার শেষে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।